হ্যালো, আসসালামু আলাইকুম। গার্ডেন বাক্স থেকে বিটুম্পা চলে আসলাম আবারও লাইভে। সো আমাদের সেকেন্ড শাড়ির লাইভ শুরু হয়ে গেল রাত্রি 10:10। কী ছিল বলেন তো? আমাদের আমাদের সিলেবাসে কী ছিল 10টার দিকে? সো আমাদের সিলেবাসে ছিল হচ্ছে বাজেট ফ্রেন্ডলি পাটোলা। সো ইনশাল্লাহ আমি যে টাইপের শাড়িটা পরেছি, একটু আগেও একটা লাইভ হয়েছে আমাদের, মোটামুটি লাইভে আপু অল সোল্ড আউট, যদি কারো ক্যান্সেল না হয় আর কি। সো আমরা ইন্টারেস্টেড অবশ্যই রাখবো। সো যদি কারো ক্যান্সেল হয় ইনশাল্লাহ আমরা জানাবো, বাট আমি আশা করবো যারা নিয়েছেন আপু তারা আসলে কনফার্ম হয়েই মেসেজটা করেছে, কারণ অনেক আপুদের আপু মেসেজ আমাদের দেখেন আপনারা বুক করেন বলে অন্যদেরকে কিন্তু সোল্ড আউট বলতে হয়। সো এতটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যেই প্রাইজেরই যে লাইভ থেকে শাড়ি বুক করেন না কেন, শাড়ি বুক করেন, ড্রেস বুক করেন আপু যেখানেই করেন, আমার কাছ থেকে করেন, অন্য কারো কাছ থেকে করেন, অনলাইনে অর্ডারের ক্ষেত্রে আপু 100% শিওর হয়ে প্লিজ অর্ডারটা করবেন, আদারওয়াইজ দেখা যায় খুব কিন্তু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ আপু, রেটটা আগে দেখাই আপু। আই এম সো সরি আপু, আজকে তো রেড নাই। হ্যাঁ ঠিক, 13 থেকে দেখাবো। এই নুসরাত ইসলাম খান আপু থামেন, আমি আমি সরি আপু, রেড আছে কিন্তু আজকে না আমি রেডটা আনিনি, কেন জানেন রেড হচ্ছে খুবই অল্প আছে, ওগুলো দুইটা দুইটা করে আছে। সো যেগুলো শাড়ি শুধুমাত্র দুইটা দুইটা করে আছে সেই শাড়িগুলো আমি লাইভের জন্য আনি নাই, সরি। নুসরাত ইসলাম আপু থামেন, আমি আপনার আইডিটা একটু নোট রাখি। নুসরাত ইসলাম খান আপু শোনেন, আজকে রাতে আপু সম্ভব হবে না ছবি তুলে দেওয়ার, বাট কালকে সকালবেলা, মানে সকালবেলা না দুপুরের মধ্যে আমি ইনশাল্লাহ আপনার আইডিতে রেডের যে শাড়িগুলো আছে আপু আমি ইনশাল্লাহ আমি আপনাকে ছবি দিতে চেষ্টা করবো। হ্যাঁ আপনার যেহেতু আপনি অনেকদিন থেকে আমার কাছে রেড চাচ্ছেন আপু, রেড আছে কিন্তু অল্প আছে, এই জন্যই আমরা ওটা লাইভে দেখাচ্ছি না, যে ছবি তুলে আপলোড করে দিলে ওখান থেকে নিয়ে নিতে পারবে। লাইভে আপু যেগুলো শাড়ি আসলে একটা দুটো করে থাকে দেখান, দেখালে খুব টাফ হয়ে যায় আপু। হ্যাঁ মারামারি ঝগড়াঝাটি লেখে যায়, ব্ল্যাক হয় না আপু, আমি যেটা পড়েছি ওটার মধ্যে ব্ল্যাক কখনোই আসে নাই, এটার মধ্যে বেশ কিছু কালার থাকে, রেড থাকে, ম্যাজেন্ডা থাকে, পিকক্সি গ্রিন থাকে, ব্লু থাকে, ইয়েলো থাকে, গ্রিন থাকে, তারপরে হচ্ছে গিয়ে আর কি থাকে, অরেঞ্জ থাকে, সবসময় থাকে না, সো পার্পল, এই কালারগুলোই থাকে আপু। হ্যাঁ সো এগুলোর বাইরে আপু নর্মালি অন্য কালার হচ্ছে গিয়ে করে না ওরা, এরকমই কিছু। কত টাকা থেকে শুরু আপু? সেম আমি আজকে যতগুলো শাড়ি দেখাবো 8টা দেখাবো টোটাল, 2টা ডিজাইনে 4টা করে কালার, টোটাল 8টা শাড়ি দেখাবো। সো এগুলো প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন? 3200 টাকা। আমি যেটা পড়েছি সেটা একটা 3200 টাকা রেঞ্জের শাড়ি, একদম মানে বোঝার উপায় নেই, কাজ এই শাড়িগুলো যখন আপনি ক্যারি করবেন, সুন্দর করে ক্যারি করবেন, ক্যারি করলে আর কিছু বোঝার উপায় থাকে না যে এই শাড়িগুলো এত বাজেটের মধ্যে শাড়ি। হ্যাঁ সো সুন্দর একটা জুয়েলারির সাথে সুন্দর একটু গেট আপ নিয়ে নেবেন, ব্যাস আর কি লাগে। ওকে সো এই হচ্ছে এরকম করে গেট আপে আপু আমি একটা বিয়ের দাওয়াতও খেয়ে আসতে পারবো, নট নেসেসারি যে আপনার বিয়ের দাওয়াত বা একটা ভালো কোনো ফাংশনে গেলেই আপনাকে হচ্ছে গিয়ে কি একদম অনেক টাকার মেকআপ নিয়ে যেতে হবে না, আপনি যেরকম নিজেকে দেখতে পছন্দ করেন। হ্যাঁ এরকমই হচ্ছে সুন্দর করে নাইস প্রেজেন্টেশন, আমি এটার কথাই বলছিলাম আপু, দিস ইজ ইম্পর্ট্যান্ট হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ। সো একটা অনেক দামি শাড়ি তো আপু আমি দেখেছি, যে শাড়ি এমন পরে পরে আমাদের আমার কষ্ট লাগে আপু, হ্যাঁ আমার কষ্ট লাগে, আমার মনে হয় ছবির ভিতরে ঢুকে গিয়ে মানে আমি শাড়িটা সুন্দর করে পরাই দিয়ে আসি, এত দামি শাড়ির মানে মান মর্যাদা একদম পুরো শেষ। আবার অনেক বাজেটের মধ্যে শাড়ি এত সুন্দর করে ক্যারি করা যায় যে আপনার মনেই হবে না এত রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি। সো যাক গল্প গুজব শেষ, তো এখন হচ্ছে আমরা দেখবো বাজেট ফ্রেন্ডলি পাটোলা, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3200 করে, ডেলিভারি চার্জ আপু ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, বাট এমন যদি হয় আগের লাইফ থেকে শাড়ি নিয়েছেন এই লাইফ থেকে শাড়ি নিচ্ছেন আপু ডেলিভারি চার্জ একটাই প্রযোজ্য হবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, ঠিক আছে? সো ডেলিভারি চার্জ একটাই প্রযোজ্য হবে, সো কোনো টেনশন কি কোই বাত নেই হ্যায়। সো শুরু করে ফেলবো, হ্যাঁ 2টা ডিজাইন দেখাবো আপু, 2টা ডিজাইনে 4টা 4টা করে কালার, যার কাছে যে কালার পড়তে ভালো লাগবে নিয়ে নেবেন। হ্যাঁ লাস্ট লাইভটা কী ছিল কাঞ্জিপুরম? হ্যাঁ লাস্ট লাইভটা ছিল আপু বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি। ওকে রেড কালারের পাটুলার শাড়িটার পিকচার চাই আপুর, আমরা শাড়ির ছবি আপু আলাদা করে আমি দিয়ে দিবো, হ্যাঁ যেগুলো একটা দুইটা করে আছে যে কালারগুলো সেগুলো আমি ছবি তুলে ইনশাল্লাহ কালকে যদি পারি কালকেও দিয়ে দিতে পারি সকালের মধ্যে, কালকে সকালকে কি বার? থার্সডে। আচ্ছা যদি আমি পারি আপু তাহলে এগুলোর যেগুলো একটা দুইটা করে ছিল সেটার ছবি আমি তুলে কালকে ইনশাল্লাহ আমি দিয়ে দিতে চেষ্টা করবো। হ্যাঁ আমাদের দুপুরবেলা 3:30 দিকে মালহার নতুন মালহার এসেছে, যা সুন্দর সুন্দর, হ্যাঁ আমার মালহারটা বানিয়ে চলে এসেছে, এত সুন্দর করে বানাইছে আমি ইনশাল্লাহ। সো কালকে দুপুরবেলা মালহার দেখাবো, সো মালহারের আগে যদি পারি আপু আমি যে ছবিগুলোর ছবি পোস্ট করে দেবো যাতে করে ওখান থেকে দেখে আপনারা নিতে পারেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 13 থেকে শুরু করি। হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার 13, না হলে হবে কি জানেন উল্টা পাল্টা লেগে যাবে আগের শাড়ির সাথে এই শাড়ি, সো আমি এই রিস্ক চাচ্ছি না। সো এখন যেটা দেখাচ্ছে দিস ইজ কোড নাম্বার 13, সো 13 থেকে শুরু হলো বাজেট ফ্রেন্ডলি পাটোলা, প্রাইস হচ্ছে 3200 টাকা। প্রত্যেকটা আপু আমার না বাজেট ফ্রেন্ডলি পাটোলা প্রতিবার আসে, প্রতিবার আমি একটা করে শাড়ি রাখি, এমন করে রাখতে রাখতে এখন যেটা হয়েছে মোটামুটি সব কালারের শাড়ি আমার হয়ে গিয়েছে একটা একটা করে, আর যেহেতু বাজেটের মধ্যে সো গায়েও লাগে না আসলে ওভাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 13 নাকি, সো দিস ইজ কোড নাম্বার 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা
3,300 টাকা। সো এটা খুবই সুন্দর দেখেন, ম্যাজেন্টা একদম হট ম্যাজেন্টার সাথে খুবই সুন্দর একটা অরেঞ্জিশ কালারের, অরেঞ্জিশ বাসন্তী যে কালারটা আছে সেটার কম্বিনেশন করা। হ্যাঁ, সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, অনেকে আমার খবর খবর জানতে চাচ্ছেন। থ্যাংক ইউ আপু জি, আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন লাইভ দেখছেন আপনারাও সই সালামতে সুস্থ আছেন। সো যেটা এখন আমি দেখাচ্ছি, দিস ইজ বাজেট ফ্রেন্ডলি পাটোলা। প্রাইস হচ্ছে এগুলোর কত জানেন? প্রাইস হচ্ছে এগুলো শুধুমাত্র 3,200 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এখন আমি যেই ডিজাইনটা খুলেছি এই ডিজাইনের আমি পরপর 4টা কালার দেখাবো, খুবই সুন্দর দেখেন। আমারটার মধ্যে যেরকম ব্লক ব্লক স্টাইলে হচ্ছে কি পুরোটার মধ্যে পাটোলা, এটাও হচ্ছে পাটোলার যে কিছু ফেমাস প্যাটার্ন থাকে সো ব্লক ব্লক স্টাইলে সেটা। সো কালার কম্বিনেশন ইজ টু গুড, এটার সাথে আমি যেরকম একটা লুক নিয়েছি এরকম লুক খুব ইজিলি এগুলোর সাথে যায়। সো যার কাছে, হ্যাঁ আমারটাও পাটোলা আপু, সো যার কাছে এটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। সো যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে 3,200 টাকা। স্টক শেষ হলেই কিন্তু শেষ, আমি আবারও বলছি আপু। হ্যাঁ, সো স্টক শেষ হলেই শেষ, আবারও যখন পাটোলা আসবে সেটা পর্যন্ত ওয়েট করতে হবে। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে সরি কোড নাম্বার 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা। সো এটার সাথে কী হয় বলেন তো, যে কালারে পার আর যে কালারে আঁচল থাকে ঠিক সেই কালারেরই কন্ট্রাস্টে ব্লাউজ পিস বের হয়ে যায়। সো এটা হচ্ছে ব্লাউজ পিসের মধ্যে সেম পারটা পেয়ে যাবেন, পুরো ব্লাউজ পিসের মধ্যে দেখেন একটা জিগজ্যাগ প্যাটার্ন করা আছে, কি সুন্দর না? বটল গ্রিন আছে? না বটল গ্রিন নয়, বাট একটা হেনা গ্রিন আছে পরে ডিজাইনে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে আপু বটল গ্রিনে তো কখনোই আসে নাই, অলিভ গ্রিনে আসে। সো একটা হেনা গ্রিন, অলিভ গ্রিনের সাথে ডুয়াল টোন, ওটা হচ্ছে পরের ডিজাইনটাতে পাবেন। যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাসা পেজে, ঠিক আছে? সো আমি একটু শাড়িটা সুন্দর করে রাখবো যাতে করে যদি ছবি তুলে আপলোড দিতে হয় আমি যেন ইজিলি সুন্দর করে ছবি তুলে একটু আপলোড দিয়ে দিতে পারি। সো এই গেল হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 13। হ্যাঁ, সো পরের কালারটা চলেন দেখি, পরের কালারটা আমার খুব পছন্দের একটা কালার। তো এটা হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার কত, দেশের শাড়ি নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে কত জানেন? প্রাইস হচ্ছে এগুলো 3,200 করে। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার জন্য মেসেজ করে দিতে হবে। আপু কোড 3 জন্য মেসেজ দিয়েছিলাম বাট কোনো রিপ্লাই হয়নি। নোভা ফারহানা আপু, কোড 3 হচ্ছে বুক হয়ে গিয়েছে আপু, কোড 3 জন্য অনেক মেসেজ বাট ফাইনালি হচ্ছে গিয়ে শাড়িটা বুক হয়েছে নিশাত আন্টির। হ্যাঁ, সো নিশাত আন্টি শাড়ি বুক হয়েছে অলরেডি, নিশাত আন্টি পার্সেল চলেও গিয়েছে আন্টি মনে হয় না কি? আল্লাহ, নিশাত আন্টি তো রবিবারে চেয়েছিল শাড়ি। আচ্ছা ওকে, একটা সেকেন্ড, শাড়ির মধ্যে একটা নোক একটু ভেঙে গেছে, ঠিক আছে ওকে। সো সিকো শাড়ি আপু আমি চেষ্টা করবো দেখি আপনাদের জন্য আবার খুব রিসেন্টলি এনে দেওয়া যায় কিনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, কালারটা দেখেন এটা আমার অল টাইম ফেভারিট কালার আপু। এটা আমার মানে কাঞ্জির মধ্যেও খুবই ভালো লাগে, এই এই কালারে আমার অনেক কাঞ্জি, এই কালারের মানে কী বলে পিকক কালার, পিককের যে কোনো টোন আপু আমি ফ্যান। হ্যাঁ, সো এই কালার আমার কাঞ্জিও অনেক, এই কালার আমার গাদোয়ালও আছে অনেক। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এগুলো 3,200 করে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। খুব সুন্দর একটা নিউ টাইপের একটা পার্পলের সাথে এটা কম্বিনেশনটা করা দেখেন, এত সুন্দর কালারটা না, শাড়ির কালারটা তো ব্রাইট, সো এটার সাথে কী করেছে মিনিমাইজ করে এরকম কালারকে এটার আঁচল আঁচল আর পাড়ের সাথে কন্ট্রাস্ট করেছে যাতে করে দুইটাই যদি বেশি খাই খাই কালার হবে কী হবে বলেন তো, চোখে লাগবে না বেশি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে এগুলো 3,200 করে। এটা দেখেছেন কত সুন্দর প্যাটার্নটা পাটোলার, সো পাটটা ভীষণ সুন্দর, আগে একটা জারি পাড় আছে তার উপরে কি সুন্দর করে পাটোলার একটা টেম্পল পাড় দেওয়া আছে, যে কালারের পাড় আছে সেই কালারেরই একটা ডুয়াল টোনে ব্লাউজ পিস পেয়ে যাবেন। সো ব্লাউজ পিসটা অবশ্যই পার্পলের একটা ডুয়াল টোনে আপনারা পেয়ে যাচ্ছেন, পুরো ব্লাউজ পিসটার মধ্যে জিগজ্যাগ করা দেখেন, পাড় ফুলে থাকে কোনো কিছু ফুলে থাকে না আপু। সো পাড় কখনোই কোনো কিছুতে ফুলে থাকে না, আমি পরে আছে আমার শাড়ি ফুলে আছে, আপনি বলেন বলেন আপনি দেখে কি মনে হচ্ছে শাড়ি ফুলে আছে? আপনার যদি দেখে মনে হয় যে শাড়ি ফুলে নাই তাহলে আমি পরে আছে, তাহলে আমার বলেন আমার কী ফিল হচ্ছে। খুবই মজার শাড়ি আপু, এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন। ফুলে থাকা শাড়ি আপু আমি নিজেই পছন্দ করি না, ফুলে থাকা শাড়ি আমি জীবনও আনি না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে কত, প্রাইস বলেছে এগুলোর আমি 3,200 করে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যদি আগের লাইফ থেকে কারো শাড়ি বুক হয় আপু এক ডেলিভারি চার্জে চলে যাবে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, রাইট? সো এই হচ্ছে গিয়ে শাড়িখানা, দিস ইজ কোড নাম্বার 14, প্রাইস হচ্ছে আল্লাহ উল্টা করে ধরছে। সো প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটার আমি 3,200 টাকা। আবারও বলে দিচ্ছে কোডটা শুনে নিন আপু প্লিজ, কোড সহ মেসেজ করবেন। যারা কোড সহ মেসেজ করছেন আপু সবার আগে তাদের অর্ডারগুলো বুক হয়ে যাচ্ছে, কেন মেসেজটা ওপেন করলে আমরা বুঝতে পারছি কোনটা চাচ্ছেন, নগদের উপরে আমরা কনফার্মেশন দিয়ে দিতে পারছি। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে
14, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 3200, বাজেট ফ্রেন্ডলি পাটোলা, একদম পরলে সুন্দর করে যখন আপনি রেডি হবেন সুন্দর করে একটা লুক ক্রিয়েট করবেন, দেখে মনে হয় একদম অরিজিনালগুলো। সো যা আপু আমার পরাটা সেম 3200 টাকা রেঞ্জেরই শাড়ি আমি যেটা পরে আছি। সো এই হচ্ছে গিয়ে শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200 টাকা। পরের শাড়িতে চলে যাব। সো এই ডিজাইনের আরও দুটা কালার আছে, চলেন আজকে অনেক দিন পরে এবার ইয়েলো একটা এসেছে আপু, মনে হয় আমি কোটি বছর পরে ইয়েলো দেখাচ্ছি, আমার নিজের কাছে এরকম ফিল হচ্ছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার বলেছি আমি 15, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 3200 করে, বাজেট ফ্রেন্ডলি পাটোলা। ইয়েলো কালারটা অনেক দিন পরে এসেছে, ইয়েলোর সাথে খুবই সুন্দর একটা বাসন্তী ডিপ বাসন্তী কালারের কম্বিনেশন করা, দেখেন এটা কালার কম্বিনেশন প্যাটার্ন, মানে আপনার কাছে দেখেই ভালো লাগবে এত সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার আমি বলেছি কত বলেন, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 15, প্রাইস ইস রে মা, মাথার ফুলটার সাথে পালটা মানে যা যাচ্ছে, হ্যাঁ নিজে নিজের প্রেমে পড়ে যাচ্ছি টাইপ, অনেক সুন্দর লাগতেছে ভাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড, মানে ইয়েলো কালারটা এরকম একটা কালার, এটা আপনি গায়ে জড়াবেন আর মানে ব্রাইট লাগবেন এটা হবেই না। সো এটা হচ্ছে কোড নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200 টাকা, বাজেট ফ্রেন্ডলি পাটোলা। সো যে কালারের পার আঁচল হবে ঠিক সেই কালারেরই আপনারা ব্লাউজ পিস কন্ট্রাস্টে পেয়ে যাবেন। সো দিস ইজ দ্য ব্লাউজ পিস, শাড়ির মধ্যে যে সুন্দর পাটটা আছে পেটা গোলজারি, সেই পাটটাই আপনারা ব্লাউজ পিসে পেয়ে যাবেন। পুরো ব্লাউজ পিসটা দেখেন এরকম করে জিগজ্যাগ 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 প্যাটার্ন করা আছে। আচ্ছা নুসরাত ইসলাম খান আপু আপনার আইডিটা আমি মার্ক করে রাখছি, হ্যাঁ এটা রেসপন্সিবিলিটি আমি নিলাম ইনশাল্লাহ। আচ্ছা একটু যেই ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে একটু নুসরাত ইসলাম খান জাস্ট আইডিটা রাখতে হবে আর রেড পাটোলা লিখে রাখতে হবে, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অফ হোয়াইট আছে আপু, এগুলোর মধ্যে অফ হোয়াইট হয় না শোনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে 3200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে আপু প্লিজ মেনশন দ্য কোড নাম্বার, দেখবেন একদম নগদের উপরে বুক হয়ে যাবে, হ্যাঁ কোড নাম্বার ছাড়া আপু খুব টাফ এগুলো বোঝা আসলে। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, যে কালারের পাড়া চলে আমি বলেছি সেই কালারের ব্লাউজ পিস বেরোয় আসবে। সো সুন্দর যে বাসন্তী কালারটা আছে, কড়া বাসন্তী টেরাকোটা টাইপের, সো সেই কালারটা দিয়ে দেখেন এত সুন্দর একটা ব্লাউজ পিস বেরোয় আসবে, এটা যা সুন্দর লাগবে পড়লে, কালারটা অনেক দিন পরে ইয়েলো আসলো। সো এটার সাথে কী থাকবে বলেন তো, এটার সাথে এই যে পাটটা আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিসে, হ্যাঁ। সো সরিয়ে ফেলবো, লাস্ট কালারটা কী হতে পারে বলেন, একটা কালারই বাকি আছে মোস্ট ডিমান্ডিং কালার যেটা পাটোলার মধ্যে আসে, সো ব্লুটা বাকি আছে না, সো এটার পরের কালারটা হচ্ছে ব্লু, এখনই দেখিয়ে দেবো। সো এটা হচ্ছে কোড নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে 3200 টাকা, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আর এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালার, অ্যান্ড দ্যাট ইজ অন ব্লু, একটা ব্লু না দেখালে হবে না, হ্যাঁ। টুম্পা ইয়ারিংটা খুবই সুন্দর, আই ওয়ান্ট আপু এটা সেটের সাথে, ইয়ারিংটা ঝুমকাটা এই সেটের সাথে খুব সুন্দর না আপু, আমার অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে এমন একটা সেট বানাবো যেটার সাথে আমি ঝুমকা ক্যারি করবো, অনেক দিন থেকে ঝুমকাওয়ালা কোনো সেট আমি বানাই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত দেখেন, আল্লাহ ব্লু তো ব্লু, ব্লু কা ক্যা কেহেনা না। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 16, এই ডিজাইনের লাস্ট কালার, অ্যান্ড দ্যাট ইজ অন ব্লু, প্রাইস হচ্ছে গিয়ে 3200, যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস রে হচ্ছে কান্টার পাশ দিয়ে গেল গাড়িটা চলে, বাসালাগুলো না এরকম করে হর্ন লাগায় গাড়ির মধ্যে শব্দ দূষণ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে, আল্লাহ এরা মনে হচ্ছে মারামারি করে গাড়ি চালাচ্ছে আজকে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 16, সো 16 ইজ অন ব্লু, কালার কম্বিনেশনটা দেখেন ব্লুর সাথে কী দিয়েছে সি গ্রিন, সো ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ ইট ইন এনি ওয়ে, এটার থেকে চোখ ফেরানোর কোনো উপায় নেই। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে 16, প্রাইস হচ্ছে গিয়ে এটার 3200 টাকা, যার কাছে যেই কম্বিনেশন ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ। সো এটা সব মেসেজ করে দেবেন, এটা দেখেন পাটটা কি সুন্দর না, সো এই কালারেরই আঁচলটা পড়েছে না, সো অবশ্যই এই কালারেরই ব্লাউজ পিস ভেতর থেকে বেরিয়ে আসবে, দেখেন আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি কী সুন্দর একটা ব্লুর সাথে ফিরোজা কালারে কন্ট্রাস্ট করেছে পুরোটার মধ্যে আপু, যেরকম করে শাড়িটার মধ্যে পাটটা পাচ্ছেন সেই পাটটাই জারি পাটটা পেয়ে যাবেন, প্লাস পুরো ব্লাউজের মধ্যে কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন করা আছে, হ্যাঁ ট্রেন যাচ্ছে, ট্রেন বাস দুটো একসাথেই যাচ্ছে আপু, বাট এমন একটা দিশে হর্ন আমার এই পাশের কানের পর্দা মনে হচ্ছে এই পাশে গিয়ে ঠেকছে। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে, আপু আপনার পড়া ঝুমকা সেটটা কনফার্ম করে দেন আপু, একটু কষ্ট করে আমাদেরকে গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল পেজটাতে মেসেজ করতে হবে, আমরা সিরিয়ালি ওখান থেকে অর্ডারটা পিক করে নেবো, হ্যাঁ। আমার কান গলার সেটটার প্রাইস হচ্ছে 4200 টাকা, 4200, ডেলিভারি চার্জ সেম 50 টাকা, ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে 80 টাকা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি 16, প্রাইস হচ্ছে 3200 টাকা, ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 50, ঢাকার বাইরে হলে 80। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে, হ্যাঁ। নিতে পারি না তবুও লাইভ দেখে এই জন্যই আমি বেশি ভালোবাসি, ঠিক আছে কোনো সমস্যা নেই আপু, যখন আপনার মনে হবে এখন শপিং করবেন ডেফিনেটলি করে ফেলবেন। পাইছো খুঁজে বইটা কোথায়, কীভাবে খুঁজে পাইছো,
দেখছো ইন্না নিল্লা পড়ছিলা? তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ইন্না নিল্লা পড়বা তাহলে তাড়াতাড়ি করে খুঁজে পেয়ে যাবা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 16। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটা 3200 টাকা। আমি সরিয়ে ফেলবো, হ্যাঁ পরের ডিজাইনে চলে যাব। এই ডিজাইনের সুন্দর আমি 4টা কালার দেখিয়ে দিলাম, পরের ডিজাইনে এখন আমি 4টা কালার দেখাবো। ইনকেস যদি মিস করে থাকেন এটা ব্লাউজ পিসটা হয়ে যাবে খুব সুন্দর করে, পাড়া চলে যে কালারটা আছে সেই কালারে। ওকে, সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর করে বানিয়ে ফেলবেন, খুব সুন্দর করে ক্যারি করবেন, একটা সুন্দর গলার কানের সেটের সাথে পরে সুন্দর করে রেডি হয়ে চলে যাবেন দাওয়াত খেতে, দেখবেন কত কমপ্লিমেন্ট পান। হ্যাঁ, সো চলে গেল কোড নাম্বার 16। এখন আমি আর একটা ডিজাইন দেখাবো, যে ডিজাইনের আবার সুন্দর 4টা কালার পাবেন। হ্যাঁ আপু, পার্পেল হবে না? পার্পেল এই লটে আসেনি, এর আগে যেই লটটা এসেছিলো সেখানে আপু অনেকগুলো পার্পেল ছিল, 3টা না 4টা ডিজাইন দেখেছিলাম, সবগুলোতে পার্পেল ছিল, তখন আবার ম্যাজেন্ডা ছিল না, এবার আবার আমি ম্যাজেন্ডা পেয়েছি। সো এর আগে আবার কিন্তু একটা ম্যাজেন্ডা আসে নাই। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার, এটার প্রিন্টটা যা সুন্দর, দুইটারই সুন্দর, দুইটা দুই রকম আসলে। দেখেন এটা বুটা 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 বুটা, মাঝখানে হচ্ছে জাস্ট একটা করে পটোলার যে শেপগুলো থাকে সেই শেপের ফুল। হ্যাঁ, সো আপু এই সেটটা কি রিয়াল পার্লে? না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্লের আপু। এটা রিয়াল পার্ল হলে এটা সেটার এখন দাম কত হতো আপু জানেন? এটা হচ্ছে যদি এখানের পুঁথিগুলো রিয়াল পার্লে ইউজ করা হতো মিনিমাম আপু এই সেটটার প্রাইস হতো 7,500 টাকা প্লাস, আরও বেশি হতো। কাজ পার্লের আপু এখন যে দাম, যদি কারো আগে পার্ল কিনে স্টক করা না থাকে আপু সম্ভবই না, নতুন পার্লে, নতুন পার্লে সম্ভবই না। একটা জাস্ট এক্সাম্পল দিই, যেই মনে করেন এক লাইন মালা যেটা আমরা 1,000 টাকা দিয়ে কিনতে হতো, সেই 1,000 টাকার মালা এখন হয়েছে 3,300 টাকা, মানে 3 গুণেরও প্লাস। সো অনেকে জিজ্ঞাসা করছেন আপু 3 লহরের মালা কবে আনবেন, 3 লহরের রিয়েল পার্লের মালাটা কখন আনবেন? সো আমরা 3 লহরের পার্ল মালা আপু এখন করতেই পারছি না শুধুমাত্র প্রাইজিংয়ের জন্য। যেটা আমরা আপনাদেরকে 3,500 টাকা দিয়েছি সেটা দেখা যাবে কীভাবে জানেন? সেটা আমাদেরকে দিতে হবে মিনিমাম মানে 6,500 টাকার প্লাস প্লাস, এত পার্লের আপু পার্ল নাই তো, পার্ল মানে শিপমেন্ট বন্ধ। তো যার কারণে যাদের কাছে আছে এখন তারা একদম সিন্ডিকেট টাইপের আর কি, যে আপনি এখন মানে আপনি নর্মালি এখন 1 লেয়ারের পার্লের মালা কিনতে যান কত টাকা পড়ে? আচ্ছা আপু হীর কালাম বাটিক আবার কবে আসবে? এটা আমি ঠিক জানি না সোনা, এটা আমার কাছে কোনো আপডেটই নেই। টুম্পা তোমার কাছে দারুণ 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 লাগছে, একেবারে অন্যরকম সুন্দর না? আমি অনেকদিন পরে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে মানে অনেকদিন পরে আমি আমার এরকম একটা ট্রেডিশনাল একটা গেট আপ নিলাম। সো যেটা এখন এই সম্ভব হয়েছে এই সেটটার জন্য সত্যি কথা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, এই ডিজাইনটা শুরু করে ফেললাম। হ্যাঁ এটার মধ্যে 4টা সুন্দর কালার আমরা দেখবো। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 17। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত? প্রাইস বলেছে এটা 3,200 টাকা। কালার কম্বিনেশনটা দেখেন একদম হট ম্যাজেন্ডা, পুরো একটা বউ বউ হয়ে গেলাম না? সো হট ম্যাজেন্ডার সাথে কী আছে? হট ম্যাজেন্ডার সাথে খুবই সুন্দর একটা টেরাকোটা টাইপের যে বাসন্তী কালারটা আছে, ওয়াও লুকিং অসাম, তাই না? শাড়িটা খুব সুন্দর আপু। আচ্ছা সিকো গাদোয়ালের লাইভ আবার করেন পসিবল? আপু সিকো গাদোয়ালের নাই, যা এসেছিলো সব শেষ। সিল্ক গাদোয়াল যা এসছে যারা নেবেন মাথাটা মানে ঘুরে যাবে। সো আমার ইচ্ছা আছে শুক্রবারে সিল্ক গাদোয়াল লাইভ করে দেয়, বাকিটুকু আল্লাহ ভরসা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আল্লাহ, আচ্ছা বাকি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার আমি বলেছি কত জানেন? এটার কোড নাম্বার আমি বলেছি হচ্ছে গিয়ে 17। প্রাইস হচ্ছে গিয়ে এটার 3,200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আর ঢাকা 80 টাকা। ব্লাউজের কাপড়টা দেখেন, মানে ব্লাউজ দেখেই আমার কলিজে ঠান্ডা। সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজের কাপড়টা, সো এটার মধ্যে পুরোটার মধ্যে জলছাপ করা, প্লাস শাড়ির মধ্যে যে পাটটা আছে সেটা পেয়ে যাবেন, কালার কম্বিনেশন ইজ টু গুড। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, পুরো শাড়ির মধ্যে প্যাটার্নটা পেয়ে যাবেন, একটা জারি পাড় আছে তার উপরে আবার সুন্দর করে একটা পাটোলার, দেখেন কি সুন্দর একটা পাটোলা পাড় দেওয়া আছে। হ্যাঁ যে কালারে পাড় আছে সেই কালারের ব্লাউজ পিস যে মানে ভেতর থেকে চলে আসবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। সো কোড নাম্বার হচ্ছে 17, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা। আবারও বলছি প্রাইস 3,200, কোড নাম্বার চলে গেল 17। সো 18 নম্বর কোড, কী যে সুন্দর লাগছে, তবে ভীষণ ক্লান্ত লাগছে কেন? ক্লান্ত সুন্দরই না, আমি মনে ফ্যান বন্ধ করে লাইভ করছি এটার জন্য হতে পারে আপু। অলরেডি একটা লাইভ শেষ করেছি, সামনে অনেকগুলো শাড়ি এলোমেলো করা, গুছাতে হবে, এটাও একটা মাথার মধ্যে চলছে, প্লাস অনেক উড়াউড়ি করছে। হ্যাঁ অনেক বাতাস, এপাশ থেকে উইন্ডো খোলা বাতাস আসছে, উপর থেকে বাতাস আসছে, একদম উড়াউড়ি করছে, তাই ফ্যান বন্ধ করে লাইভ করছি, সেই জন্য হতে পারে, হয়তো বা ঘামছি জন্যই। ডিয়ার একটা সিল্ক গাদোয়াল লাইভ লাগবে? হ্যাঁ অবশ্যই আপু, আমার ইচ্ছা আছে শুক্রবারে করে দেওয়া, কারণ কালকে আপু আমাদের মালহার লাইভ আছে। সো কোনোভাবে রাতে আমরা শাড়ির লাইভ মনে কন্ডাক্ট করতে পারবো না, সো ইনশাল্লাহ শুক্রবারে। হ্যাঁ শুক্রবারে সবাই ফ্রি থাকবেন, যদি আমার একটা দাওয়াত আছে, বাট স্টিল আমি যত রাতি হোক করে দেবো। বাট আমি বললাম তো আপু, যারা সিল্ক গাদোয়াল আজকে এবারে লাইভ থেকে নেবেন, আমাকে যদি থ্যাঙ্কস না দিছেন যে আপু বহুত দিন পরে নিলাম, বহুত দিন পরে লাইভ করলাম, বাট একদম কলিজাটা জুড়াই দিলাম, এই কথা যদি না বলছেন দেখেন
কালকে সিকোর মতো আগুন একটা লাইভ হবে সিল্কের। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন, বলি নাই নাকি বলছি, কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, প্রাইস হচ্ছে গিয়ে এগুলা, এটার হচ্ছে গিয়ে প্রাইস কত, প্রাইস বলেছে এটা 3,200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হবে। কালার কন্ট্রাস্ট খুবই খুবই সুন্দর। আপু তোমার কালারটা চাই, আমার কালারটা এবার আসেনি, আমি আগের বার লট থেকে রেখেছিলাম, এই লাইভটা মিস করেছি, কোড টু দেখে আমি শেষ, আহারে ওই লাইভটা মিস করেছি, আচ্ছা কোড টু দেখে আমি শেষ, আহারে হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 3,200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কালার কম্বিনেশনটা আমার কাছে একটা খুবই ভালো লাগে আপু, মানে আমার এটার প্রতি ভালোবাসা জীবনও শেষ হবে না। সো এই হচ্ছে গিয়ে এটা শাড়িটার অল ওভার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা জারি পাড়ের উপরে কি সুন্দর একটা পাটোলা একটা পাড় দিয়েছে, যে কালারের পাড় আঁচল সেই কালারেরই হচ্ছে ব্লাউজ পিস ভেতর থেকে বেরোবে। সো সম্পূর্ণ শাড়িটা ডুয়াল টোন। সো এই হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস, পার্পলের মধ্যে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, পাড়ের মধ্যে পেটা গোল জারি পাড় করা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে, হ্যাঁ, তাহলে তো সিল্ক গাদুকে কাল মিস করা যাবে না, কাল না পরশু শুক্রবার ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছে বলেন, 18, প্রাইস হচ্ছে গিয়ে 3,200, হ্যাঁ। সো আমি সরিয়ে ফেলবো, আবারও বলছি প্লিজ যার যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ একটু মেসেজটা করে দেবেন, ওকে। সো এরপরে আজরাক সিল্ক শাড়ি কবে আপু, আজরাক রেশম সিল্ক দেখাবো, রেশম সিল্ক, রেশম সিল্কটা কবে দেখি শিডিউল করবো, রেশম সিল্ক আপু মনে হয় শনিবারে দেখাইতে হবে আমাকে, কারণ শুক্রবারে যদি আমি সিল্ক গাদুয়া লাইভ করি, শুক্রবার তো আর একটা লাইভ করার পর আপনার অন্য কিছু লাইভ করতে পারবো না, কারণ যতগুলো আসছে আমার সব দেখা দেওয়ার ইচ্ছা। সো শনিবারেই আলটিমেটলি আমাকে লাইভটা কন্ডাক্ট করতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটার কোড নাম্বার আমি কত বলেছি বলেন, এটার কোড নাম্বার আমি বলেছি, এটা দেখেন এই কালারটা এসছে পুরো লাইভে একটাই, হ্যাঁ পুরো লাইভে এই কালার একটাই পাবেন। সো দিস ইজ কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা। এই কালার নিয়ে বলার কিছু নাই, এই কালার আসে খুবই কম, বাট যখনই আসে আমি আপনাদেরকে সাজেস্ট করি যে অবশ্যই নিয়ে রাখবেন যদি আগের লাইফ থেকে মিস করে থাকেন। হ্যাঁ মোডাল সিল্ক আজরাকের জন্য আমার বোনেরা অপেক্ষা করছে, আমার শাড়ি দেখে তাদেরও খুব পছন্দ হয়েছে আপু, পরে যা মজা, পরে যা মজা আপু, এই শাড়ি পরার পরে মানে মানুষকে ফ্যান হইতেই হবে মোডাল সিল্ক আজরাকের। আপনি মোডাল সিল্কের কামিজ বানাইছেন আপু, কামিজগুলো কিন্তু পরে খুব মজা। সো আমারটা মাত্র এসছে, কবে যে পড়বো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেছি বলেন তো দেখি, আমি যে শাড়িটা এখন দেখাচ্ছি এই যে হেনা কালারের মধ্যে ডুয়াল টোন, এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। সো যেই কালারের পাড় আঁচল পাচ্ছেন সেই কালারেরই সুন্দর একটা ব্লাউজ পিস ভেতর থেকে চলে আসবে, একদম এই যে এত সুন্দর একটা মানে কী বলে বাসন্তী টাইপের একটা টেরাকোটে যে কালারটা আছে সেই কালারের ব্লাউজ পিস চলে আসবে, হ্যাঁ। শাড়ির কালারটা অসম্ভব সুন্দর, যার আলমারিতে ঢুকবে তার আলমারিতে একটা জিনিস যাবে আর কি, সেটা যখন পড়বেন বুঝতে পারবেন আমার গাতে মানে আমার শরীরের মধ্যে যে ফেলেছে সেখান থেকে হয়তো বুঝতে পারছেন। রেশম সিল্ক আজরাক শাড়ির কথাই জানতে চাই, জি আপু এটাই মনে হয় শনিবারে করে দিতে হবে আমার, বাট ওটা আমার শনিবারে একটু দিনে দিনে করার ইচ্ছা, রাতে না করে একটু দিনে করার ইচ্ছা আপু, 3:30টার দিকে, অনেকে যদি বকতে পারে যারা অফিস করবে, বাট স্টিল আমার শনিবার ওটা দিনের বেলা লাইভ করার ইচ্ছা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে 3,200 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অদ্ভুত সুন্দর, রাইট, সরিয়ে ফেলি, ঠিক আছে সরিয়ে ফেলি, এই হচ্ছে গিয়ে শাড়ি, ওকে। সেটার সাথে খুবই সুন্দর আপনারা কী পেয়ে যাচ্ছেন বলেন, এটার সাথে খুবই সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, আঁচলটা পেয়ে যাচ্ছেন, কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন। লাস্ট ওয়ান দেখাবো, এবং যে কালার না দেখালে শাড়ি লাইভ শেষ করা যাবে না, সেই কালার দিয়েই লাস্ট ওয়ান শেষ হবে। তো সেটা কী হবে বলেন, দেখেই ফেলেছেন ব্লু, সো ব্লুতে না দেখালে লাইভ শেষ করা যাবে, শেষ করা যাবে না। সো এটা হচ্ছে লাস্ট ওয়ান, কোড নাম্বার 20, প্রাইস হচ্ছে গিয়ে এটা 3,200 টাকা। সো এখন এখন বলেন এনার্জি আছে, আরেকটা শাড়ির লাইভ দেখতে চান, আজকে কটন তন্তু লাভাররা আছেন, ফ্রি আছেন, তাহলে 11টার দিকে ট্রাই করব, এখন বাজে 10:30 না, সো 11টার দিকে আমি একটা ট্রাই মারতে পারি, কাজ অনেক বেশি শাড়ি আসে না একটু, 25টার মতো মনে হয় কটন তন্তু এসেছে, বাট দেখা দেখতে চাইলে দেখে দেখে যাবো, 25টা শাড়ি ব্যাপার না, 25টা শাড়ি দেখা দিতে পারবো। তাহলে কী হবে, কম দামি বেশি দামি যারা যে টাইপের শাড়ির লাভার আছেন সবারই সব টাইপের শাড়ি হচ্ছে আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। ইয়াস আইরিন আপু সবার আগে ইয়াস, ওকে দেখি আর কারা কারা কটন কটন তান্তুজের আছেন যারা ওয়েট করে আছেন, যা সুন্দর শাড়ি আসছে আপু কটন তান্তু, আমি বললাম তো।
সো এটা ঈদের সময় আপনাদের যেই শাড়িগুলো মোস্ট ডিমান্ডিং ছিল সেগুলোই রিপিট অর্ডার করা ছিল, যেগুলো যদি রেডি থাকে তাঁতির কাছে আমি বলেছি যে আমাকে পাঠিয়ে দেবেন। সো ওগুলোই আপু যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো দিয়ে দিয়েছে। 18 পেয়েছি মাশাল্লাহ। ছবি আপু লিখেছেন ইয়াস, ওকে দুইজন পেলাম রেগুলার ক্লায়েন্ট। আচ্ছা তিনজন, রায়ান সুমাইয়া আপু আমাদের কটন তান্তুজের রেগুলার ক্লায়েন্ট। হ্যাঁ সো তিনজন, তিনটা কি বলবো, আমাদের কটন তান্তুজের রানী, তিন রানী চলে এসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন, কোড নাম্বার হচ্ছে 20। হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে 20। এই আচ্ছা ওকে, কটন তান্তুজে নিতে চাই, দিতে হবে আপু জান্নাতুল রীতি। আপু আমি তো মন থেকে চাই আপু, যারা আগের বার মিস করে গিয়েছেন তারা যেন আজকে অবশ্যই নিতে পারেন। আচ্ছা আমি আসবো, হ্যাঁ 11টা না আসতে পারলো হয়তো একটু 15 মিনিট লেট করে আসবো, সো 11টা শাড়ি বেশি নাই আপু, 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবো। সো আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি আমি কত, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 20। প্রাইস হচ্ছে গিয়ে 3,200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো খুবই সুন্দর কালার কম্বোটা, ইয়েলো সরি কী বলছি তবা ব্লুর সাথে হচ্ছে খুবই সুন্দর ডুয়াল টোনের সি গ্রিন যেটা আছে, ফিরোজা সি গ্রিন যেটা, সো দেখেন সেটার সাথেই আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। পুরোটার মধ্যে খুবই সুন্দর করে প্যাটার্ন করা আছে, প্লাস শাড়ির মধ্যে পাটটা তো পেয়েই যাবেন বিল্টিন। হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, দিস ইজ কোড নাম্বার 20। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হবে, আমাদের গয়না বাক্স পেয়ে যায়। ওকে সো সুন্দর আমি 8টা ডিজাইনে সরি 8টা কালারে আমি হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি পাটোলা শাড়ি দেখিয়ে দিলাম। সো যার কাছে এটা ভালো লাগছে বা যেটা নিতে চাচ্ছিলেন আশা করছি বুকিং করে ফেলছেন, 2 ডেজের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আপু ঢাকার ভেতরে, ঢাকার বাইরের আপুরা কালকের মধ্যে আপু বিকাশটা করে দেবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কালকে পার্সেল ডিসপ্যাচ করে দিতে। হ্যাঁ আচ্ছা সো আপু কালামকারি আছে, আছে আপু কালামকারি আছে, কালামকারি আমি ছবি তুলবো হোপফুলি ইনশাল্লাহ আপু। আমি আপনাদেরকে ডেটটা বলে দিচ্ছি, আমি চেষ্টা করবো সোমবারে কালামকারি আপলোড করে দিতে, ঠিক আছে? শনিবার রবিবারও দিতে পারি নট শিওর, বাট আমি চেষ্টা করব রবিবার বা সোমবারে কালামকারি আপলোড করে দিতে। আমি ছবি তুলতে হবে আপু, সবগুলো একটা একটা করে এসছে, সো আমি ওটা ছবি তুলে আপলোড করে দেবো, বসে আছে আপু দেখার জন্য। আচ্ছা ওকে 20 শাড়িটা নিবো ডেফিনেটলি আপু, একটু কষ্ট করে মেসেজ করে দেন আপু আমার বাসায়। আজ আমার বাসা আমার বিল্ডিংয়ে এক ভাবি এসেছিলেন তোমার কাছ থেকে নেওয়া জুয়েলারিগুলো দেখলেন ভীষণ পছন্দ করেছেন, যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ আমি একটা কাজ করছি আজকে আকাম, হ্যাঁ আমি কালকে একটু ব্যস্ত থাকবো দেখে আমি মাংসের টোপলা ভিজাইছি, এখনও মাংস বসাইনি, আমি একটু মাংসটা প্রসেস করে দিয়ে আসি, আমাকে আধা ঘন্টা সময় দেন, ঠিক আছে? তারপরে হচ্ছে রাত 11:15টার মধ্যে ইনশাল্লাহ আমি কটন তান্তুজ নিয়ে লাইভে চলে আসবো। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, হ্যাঁ আমি পোস্ট করে দিচ্ছি 11:30 থেকে যান 11:30 ম্যাক্সিমাম, যেহেতু একটু রান্নাবান্না একটু সেটেল ডাউন করে আসবো। সো 11:30 আমি চেষ্টা করবো 11:30টার মধ্যে চলে আসতে, না হলে 11:30 ম্যাক্সিমাম আমি ইনশাল্লাহ এসে, বেশিক্ষণ না আপু বেশি শাড়ি নাই, 25টার মতো শাড়ি এসছে নতুন, সো আমি আপনাদেরকে খুব ঝটপট করে দেখিয়ে দেবো, বেশি সময় লাগবে না। সো ইনশাল্লাহ যারা কটন তান্তুজের জন্য বসে আছেন একটা আপনারাও একটা টি ব্রেক নিয়ে নেন, একটু খাওয়া দাওয়া করে আসেন, আমি একটু পরে চলে আসছি, ঠিক আছে? সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।